আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিন তো আমরা কম বেশি রুটি ভাজি খাই, তো আজকে হচ্ছে আলুর পরোটা বানানো হয়েছিল, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে এই যে এটা হচ্ছে পিপুল পাতা, এই পিপুল পাতাও খাওয়া যায়, একটু ঝাঁঝালো হয় কিন্তু ভালো লাগে খাইতে। বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আর এটা হচ্ছে টাইম ফুল, এখনও ফুল ফোটে নাই। আমাদের ছোট বারান্দায় এরকম অল্প কিছু কিছু গাছ লাগানো আছে, আমার বোন গাছ লাগাইতে ভালোবাসে এই জন্য গাছ লাগাইছে। আর এই তো এখানে দেখেন আলুগুলা সিদ্ধ করে তারপরে মাখায় রাখা হয়েছে, এখন হচ্ছে শুকনো মরিচ আর লবণ দিয়ে এইটাকে এখন মাখাবে। আর আপনারা যে যার মতো ঝাল খাইতে পছন্দ করেন সেই রকম ঝাল দিবেন। এখন হচ্ছে এই ঝাল ঢালের সাথে এই আলুটা মাখায় নিতেছে। এরপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিল, এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া। আর ধনিয়া পাতা কুচি এটাও দিয়ে দিছে। এরপরে হচ্ছে একটু ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া, এটা দিয়ে এখন হচ্ছে মাখায় নিতে হবে। আলুর পরোটার যে মিশ্রণটা হয় সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারেন, তবে বেশিরভাগ ধনে পাতা কুচি দিলে খাইতে ভালো লাগে। তো একটু চিনি দিয়ে দিছে, বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি হয়ে যাবে। আর এখন হচ্ছে ময়দা দিয়ে দিতেছে। এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন, তবে আজকে ময়দা দিয়ে বানাইতেছে। আর অনেকে হচ্ছে আগে মিশ্রণটা বানাই নিয়ে তারপরে রুটির ভিতরে মিশ্রণ ঢুকায় বেলে, কিন্তু আজকে হচ্ছে সরাসরি এইভাবে বানানো হইতেছে। তো একটু একটু পানি দিয়ে ওই ময়দার সাথে এটা মাখা নিতে হবে। আর এখন হচ্ছে তেল দিয়ে এই যে দেখেন সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। এখন হচ্ছে এগুলোকে বেলে নিবে রুটি বেলার মতো করে। ভিডিওর শুরুতে যে গাছটা দেখাইছি ওটা হচ্ছে কুমড়া গাছ ছিল, কুমড়া হবে কি না জানি না, তারপরেও গাছটা লাগানো হয়েছে। তো দেখেন এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন এটাকে ভাজে নিতেছে। আর আজকে এই পরোটাটা একটু চিকন মানে পাতলা করে বানানো হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা পাতলা করে বানাইতে পারেন। তো এখানে একটু একটু তেল দিয়ে এটাকে ভাজতে হবে, ওটা ভাজা হোক। আর এইদিকে দেখেন সকালের আকাশটা কত পরিষ্কার। আর এই যে আমাদের বারান্দায় একটু পুঁইশাক গাছ লাগানো আছে। তো দেখেন মজার আলুর পরোটা তো বানানো হয়ে গেল, কত সুন্দর লাগতেছে। পাতলা পাতলা খাইতেই বেশি ভালো লাগে আলুর পরোটা, সকালের নাস্তায় একেবারে পারফেক্ট। আজকে এই আলুর পরোটা হচ্ছে ফুলকপি ভাজি করা হয়েছে, ওইটা দিয়ে খাওয়া হবে। আপনারা ইচ্ছা করলে এমনিই এটা খাইতে পারেন একটু সস দিয়ে। তবে আজকে এই ভাজি দিয়েই আমরা খাবো, আর ভাজিটাও অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আজকে এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।